ভারতবর্ষের সংবিধানের প্রধান রাষ্ট্রপতি মহোদয়, আমি ভারতবর্ষের সংবিধানকে যেমন সম্মান করি, আনুগত্য জানাই, আর সাংবিধানিক প্রধান শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহোদয়াকে আমি শ্রদ্ধা জানাই, তার চেয়ারকে আমি সম্মান করি। ভারতবর্ষের সংবিধানের প্রধান রাষ্ট্রপতি মহোদয়া, আমি ভারতবর্ষের সংবিধানকে যেমন সম্মান করি, আনুগত্য জানাই, আস্থা রাখি, তাই সেই সাংবিধানিক প্রধান শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহোদয়াকে আমি শ্রদ্ধা জানাই, তার চেয়ারকে আমি সম্মান করি। তাই কিন্তু গত কয়েকদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আমার সম্পর্কে বিভিন্নভাবে, বিভিন্ন জনসভায়, বিভিন্ন জায়গায় খুব মন্তব্য করছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। আমিও সংবিধানকে সামনে রেখে আমি মন্ত্রিসভার মন্ত্রগুপ্তির শপথ নিয়ে আমি সদস্য হয়েছি, তো আমিও সংবিধানকে প্রতি শ্রদ্ধা রেখে আমি কাজকর্ম করি। তাই আমার সম্পর্কে এই ধরনের লাগাতার কটূক্তি করার ফলে আমি বয়স্ক মানুষ, আমার একটা ক্রোধ জন্মেছিল। তো সেই আজকের নন্দীগ্রামের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমি সেই ক্রোধের ফলে আমি যে মন্তব্য করেছি, আমি কোনো রাষ্ট্রপতি মহোদয়াকে কোনো অসম্মান করিনি, তার প্রতি শ্রদ্ধা, অগাধ শ্রদ্ধা আছে, ওনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। কিন্তু আমার এই যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে কথা ক্রোধের বসে আমার মুখ ফুকসে আমার সেই কথা বেরিয়ে এসেছে, তার জন্য অনুতপ্ত।